নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা অন্য ধরনের কিন্তু খুব চটজলদি হয়ে যাবে এমন একটা পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ইয়াখনি পনির, যার জন্য সবার প্রথমে একটা ড্রাই মশলা আমাদের তৈরি করে নিতে হবে। দুটি শুকনো লঙ্কা, সামান্য গোলমরিচ এবং কয়েকটি গরম মশলা নিয়ে নিচ্ছি। একটা চামচ পরিমাণ জিরে, একটা চামচ পরিমাণ গোটা ধনে আর একটা চামচ পরিমাণ মৌরি। গরম মশলার মধ্যে আমি নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি এবং স্টার অ্যানিসের সামান্য ছোট্ট একটু অংশ। এটা ভালো করে ড্রাই রোস্ট করে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটা গ্রাইন্ড করে আমি সাইড করে রেখে দেব। এই ড্রাই মশলাটা আমি কিন্তু খুব মিহি করে গ্রাইন্ড করিনি। তৈরি করে নিতে হবে আরও একটি মশলার পেস্ট, যার জন্য এক চা চামচ পরিমাণ পোস্ত, কয়েকটি কাজু এবং সামান্য দু তিন টুকরো পনির দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির, আর পনিরগুলো আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছা খুশি শেপের কাটতে পারেন। কড়াইয়ে তেল গরম করে আমি এখানে ট্রায়াঙ্গেল করে রাখা পনিরের টুকরোগুলো এখানে লাল লাল করে ফ্রাই করে তারপর তুলে রাখবো। আপনারা এই ইয়াখনি রেসিপি কিন্তু পনিরের বদলে চিকেন কিংবা মাটন দিয়েও তৈরি করে দেখতে পারেন, যেটা একদম কাশ্মীরের অথেন্টিক মাটন ইয়াখনি বা ইয়াখনি মাটন তৈরি করা হয়, সেই অনুযায়ী আমি পনির দিয়ে এটা তৈরি করেছি। সবগুলো পনির ফ্রাই করে আমার তুলে রাখা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন থেতো করে। এখানে আদা রসুন বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে আদা আর রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি। এরপর যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বড় 1 চামচ যে ড্রাই মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ডাইস করে কেটে রাখা একটা ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একে একে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে কষিয়ে নিতে হবে এই মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখানে যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। এটা একটা গ্রেভি আইটেম, তাই জলটা বুঝে শুনে অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। একে একে আমি সমস্ত টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কসুরি মেথি। তারপর আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ না ঝোলটা একটু গ্রেভির মতো ঘন হয়ে আসছে। এরপর নামিয়ে সার্ভ করছি এই রেসিপি। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের জানাবেন।